সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাপ। এই বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কারা স্বর্গরাজ্যে ও ঐশ্বরাজ্যে প্রবেশ করতে পারবে না? আমাদের মধ্যে একটি নিম্নতর স্বভাব অর্থাৎ দেহ বা আবেগের বশে চলার স্বভাব রয়েছে। আমরা এই নিম্নতর স্বভাবের বশে পাপ করি, যেমন ব্যভিচার, শত্রুতা, বিবাদ ইত্যাদি। নিম্নতর স্বভাব, এ স্বভাবের লোক কখনোই স্বর্গরাজ্য বা ঐশ্বরাজ্যে প্রবেশ করতে পারবে না। পরবর্তী প্রশ্ন, মারাত্মক পাপ কাকে বলে? ঈশ্বরের বিধান গুরুতরভাবে লঙ্ঘন করাই মারাত্মক পাপ, যেমন মানুষ খুন করা, ঈশ্বরের নিন্দা করা ইত্যাদি মারাত্মক পাপ। তৃতীয় প্রশ্ন, সপ্তরিপুর নামগুলো লিখো। সাতটি বিশেষ পাপ স্বভাবকে বলা হয় সপ্তরিপু। এগুলো হলো অহংকার, লোভ, ঈর্ষা, ক্রোধ, কামুকতা, পেটুকতা ও অলস্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, পাপ থেকে মুক্তি লাভের উপায়গুলো লিখো। পাপ থেকে মুক্তি লাভের উপায়গুলো হচ্ছে, বিবেকের সততা ও মুক্তি লাভের আশায় পাপ সম্পর্কে সচেতন হওয়া, নিজেকে পাপি বলে ও নম্রভাবে নিজের পাপ স্বীকার করা, পাপের জন্য অনুতপ্ত করা, পুনরায় পাপ না করার প্রতিজ্ঞা করা, ঈশ্বরের দয়া ও কৃপায় বিশ্বাস করা, ক্ষমা করা ও ক্ষমাদানের মনোভাব পোষণ করা, পাপ স্বীকার ও কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা, মন পরিবর্তন করা ও স্বাধীন ইচ্ছার সঠিক ব্যবহার করা, পবিত্র আত্মাকে গ্রহণ করা ও তার প্রেরণা মতো চলা, নিয়মিত প্রার্থনা ও বাইবেল পাঠ করা, ঈশ্বর ও প্রতিবেশীর সাথে সঠিক সম্পর্ক বজায় রাখা। ঈশ্বরোক্ত উপায়গুলো বা উপরের উপায়গুলো আমাদের দিয়েছেন, এর দ্বারা আমরা পাপ থেকে বিরত থাকতে পারি। তিনি আরও বলেছেন, আমাদের সাহায্য ছাড়া তিনি আমাদের পরিত্রাণ সাধন করবেন না। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন, পাপের ফল কি হতে পারে বর্ণনা করো। যে কাজ, কথা, চিন্তা বা অবহেলার দ্বারা আমরা ঈশ্বর ও মানুষের ভালোবাসার বিরুদ্ধতা করি তাই পাপ। এ পাপের ফল আমরা প্রতিনিয়ত ভোগ করে থাকি। পাপের ফল আমাদের মধ্যে দেখা দেয় অশান্তি ও অমিল, দুঃখ ও যন্ত্রণা, নানা রকম অসুস্থতা, বিবাদ বিচ্ছেদ, যুদ্ধ ও মারামারি, অন্যায় ও অন্যায্যতা ঈশ্বর ও মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে, নিঃসঙ্গতা, হতাশা ও নিরাশা, মৃত্যু। সুতরাং উক্ত পরিণতিগুলো আমরা পাপ কাজ করার জন্য ভোগ করি। অথচ আমাদের সবার কামনা পৃথিবী সুন্দর হোক, সব জায়গায় শান্তি বিরাজ করুক, কোথাও কোনো যুদ্ধ বিবাদ না ঘটুক। পরবর্তী প্রশ্ন, কিভাবে সপ্তরিপু দমন করা যায়? সাতটি বিশেষ পাপ স্বভাবকে সপ্তরিপু বলা হয়, যেমন অহংকার, লোভ, ঈর্ষা, ক্রোধ, কামুকতা, পেটুকতা ও অলস্য। এগুলো পাপের প্রধান কারণ। এই সপ্তরিপু যেহেতু পাপ বৃদ্ধি সহায়ক, তাই এগুলো দমন করার আমাদের উচিত। নিম্নোক্তভাবে আমরা এগুলো দমন করতে পারি। নম্রতার অনুশীলনে নিজের মতো করে বা অন্য সবাইকে গুরুত্ব দেয়া ও সম্মান করা, লোভ না করে নিজের যা বা যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, অন্যের ভালোতে খুশি হওয়া ও আনন্দ করা, প্রশংসা করা ও ঈশ্বরকে ধন্যবাদ দেয়া, উগ্র স্বভাব পরিহার করা ও সব অবস্থায় কোমল ও মৃদু আচরণ করা, সংযম গুণের অনুশীলন করা, পরিমিত আহার গ্রহণের অভ্যাস করা, সব বিষয়ে যথাসাধ্য চেষ্টা করা এবং অবহেলা না করা। সুতরাং উপরোক্ত উপায়গুলো অনুশীলনের মাধ্যমে সপ্তরিপু পাপ থেকে আমরা মুক্ত হতে পারি বা মুক্তি পাওয়া সম্ভব। তাই আমরা চেষ্টা করব
এই উপায়গুলো মেনে চলার মধ্য দিয়ে সেই সব দুরীতি দমন করতে। তো এই ছিল আজকে আমাদের সপ্তম শ্রেণী খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ অধ্যায়, যাই অধ্যায়টির মূল ভাব ছিল পাপ, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা আমরা এর মধ্য দিয়ে শেষ করছি। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল, আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।